নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার নার্সিং টিউটর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রোক। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যখন মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে যায় এবং রক্তক্ষরণ হয় এবং আপনার মস্তিষ্কের অংশগুলিতে রক্ত সরবরাহ বাধা দেওয়া হয়, এটি মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ থেকে বাধা দেয়। স্ট্রোককে জরুরি চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয় এবং মস্তিষ্কের ক্ষতি বা অন্যান্য জটিলতা কমাতে তৎক্ষণাৎ চিকিৎসা সরবরাহ করা অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসার কারণে অতীতের তুলনায় আজ খুব কম লোক স্ট্রোকের কারণে মারা যায়। যদি আপনার বা অন্য কারো স্ট্রোক হয়, লক্ষণগুলি শুরু হওয়ার সাথে সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ যদি তাড়াতাড়ি চিকিৎসা সরবরাহ করা হয় তবে চিকিৎসা আরও কার্যকর হয়। স্ট্রোকের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পক্ষাঘাত, বিভ্রান্তি, কথা বলতে বা বোঝাতে সমস্যা হয়, শরীরের এক বিশেষ দিকে বাহু, মুখ এবং পায়ে একটি অনুভূতি বা অসাড়তা বা দুর্বলতা লক্ষ্য করা যায়, হাঁটতে সমস্যা বা ভারসাম্য হারায়, অস্পষ্ট বক্তৃতা, দৃষ্টি সমস্যা, মারাত্মক এবং হঠাৎ মাথা ব্যথা এবং মাথা ঘোরা। আপনি যদি স্ট্রোকের সংকেত সহ কাউকে দেখতে পান, তবে উপসর্গগুলি বন্ধ হয় কি না তা দেখার জন্য অপেক্ষা করবেন না, অবিলম্বে অ্যাম্বুলেন্স কল করুন। যত তাড়াতাড়ি একটি স্ট্রোকের চিকিৎসা করা হবে, মস্তিষ্কের ক্ষতি এবং অক্ষমতা প্রতিরোধ সম্ভাবনা তত বেশি। স্ট্রোকের দুটি পৃথক কারণ রয়েছে, একটি অবরুদ্ধ ধমনী যাকে ইসকেমিক স্ট্রোক বলা হয় এবং দ্বিতীয়টি হল রক্তনালী ফেটে যাওয়ার ফলে যে স্ট্রোক হয় তাকে হেমারেজিক স্ট্রোক বলা হয়। সব থেকে বেশি ইসকেমিক স্ট্রোক বেশি দেখা যায় এবং মস্তিষ্কের রক্তনালী সংকীর্ণ বা অবরুদ্ধ হয়ে গেলে এটি ঘটে। এর ফলে রক্তপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পায়। অবরুদ্ধ এবং সংকীর্ণ রক্তনালীগুলি রক্তনালীতে গঠন হওয়া ফ্যাট জমা হওয়ার ফলস্বরূপ। এটি রক্ত জমাট বাঁধা বা অন্যান্য ধ্বংসাবিশেষের কারণেও হতে পারে, যা রক্তের প্রবাহের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে এবং মস্তিষ্কের রক্তনালীগুলিতে প্রবেশ করতে পারে। হেমারেজিক স্ট্রোক মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে গেলে রক্তক্ষরণ স্ট্রোক হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ রক্তনালীগুলিকে প্রভাবিত করে এবং অনেক শর্তের কারণে ঘটতে পারে। এর মধ্যে কয়েকটি কারণ হেমারেজিক স্ট্রোকের সাথে সম্পর্কিত, সেগুলি হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, আপনার রক্তনালীর দেওয়ালে দুর্বল দাগগুলিতে স্ফীতি, রক্ত পাতলা করা ওষুধ ব্যবহার করার ওভার ট্রিটমেন্ট, ট্রমা যেমন কোনো দুর্ঘটনা, রক্তনালীর দেওয়ালে প্রোটিন জমা হয় এবং ভেসেলের প্রাচীরে দুর্বলতা দেখা দেয়। ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা TIA একটি ক্ষণস্থায়ী ইসকেমিক আক্রমণ যা মনোস্ট্রোক হিসেবে পরিচিত। এটি অস্থায়ী সময়ের লক্ষণ যা একটি স্ট্রোকের সাথে একই রকমেরই হয়। এটি স্থায়ী ক্ষতি করে না। এটি মস্তিষ্কে রক্ত সরবরাহ অস্থায়ী হ্রাস দ্বারা সৃষ্ট হতে পারে, যা প্রায় 5 মিনিটের মতো স্থায়ী হতে পারে। স্ট্রোকের নির্ণয়, স্ট্রোক রোগীর মূল্যায়ন করার সময় রোগী ইসকেমিক বা হেমারেজিক স্ট্রোকের শিকার কিনা তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। একবার এটি নির্ধারিত হয়ে গেলে সঠিক চিকিৎসা শুরু করা যেতে পারে। সাধারণত প্রথম পরীক্ষা করা হয় সিটি স্ক্যান বা MRI স্ক্যানের দ্বারা। সিটি স্ক্যান হলো একাধিক কম্পিউটারের সাথে বিশেষ এক্সরে সরঞ্জামগুলির সংমিশ্রণ, যা শরীরের অভ্যন্তরের অংশগুলির চিত্র তৈরি করে। মাথার সিটি রক্তের জমাট বা রক্তক্ষরণ থেকে একটি স্ট্রোক শনাক্ত করতে ব্যবহৃত হয়। MRI আরেকটি পদ্ধতি, যেখানে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি পালসের পাশাপাশি একটি কম্পিউটার ব্যবহৃত হয়, অঙ্গ, হাড়, নরম টিস্যু এবং অভ্যন্তরীণ কাঠামোর বিশদ চিত্র তৈরি করতে ব্যবহৃত হয়। এটি সেরিব্রাল ভেসেলগুলির ছবিতেও ব্যবহার করা যেতে পারে। একে MRI অ্যাঞ্জিওগ্রাফি বলে। আপনার ডাক্তাররা স্ট্রোকের ধরন, অবস্থান এবং কারণ নির্ণয়ে সহায়তা করতে অন্যান্য পদ্ধতিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে রক্ত পরীক্ষা, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ক্যারোটিড আল্ট্রাসাউন্ড, সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাফি অন্তর্ভুক্ত থাকতে পারে। ইসকেমিক স্ট্রোকের চিকিৎসার জন্য আপনার এমার্জেন্সিতে থাকাকালীন আপনার ডাক্তার স্ট্রোকের 3 ঘন্টার মধ্যে ক্লট ব্লাস্টিং ড্রাগ ব্যবহার করতে পারেন। তারা আপনাকে উচ্চাকাঙ্ক্ষী বা এমন কোনো ওষুধও দিতে পারে যা আপনার ক্লটগুলি আর বড় হতে দেয় না। স্ট্রোকের ঝুঁকি, যেসব কারণে স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়তে থাকে সেগুলি হলো অতিরিক্ত ওজন বা স্থূলতা হওয়া, শারীরিক অক্ষমতা, অতিরিক্ত মদ্যপান, কোকেনের মতো অবৈধ ওষুধের ব্যবহার, উচ্চ রক্তচাপ, সিগারেট ধূমপান অন্তর্ভুক্ত থাকতে পারে। স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ক্ষণস্থায়ী ইসকেমিক অ্যাটাকের ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাস থাকলেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু জটিলতার মধ্যে রয়েছে পক্ষাঘাত বা পেশি চলাচলের ক্ষতি। আপনি স্ট্রোকের ফলে আপনার দেহের একপাশে
পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন বা এমনকি আপনার মুখের একপাশ থেকে পেশিগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। স্মৃতিশক্তি হারাতে বা ভাবতে অসুবিধা। অনেক লোক যারা স্ট্রোক অনুভব করেছেন তাদের চিন্তাভাবনা, যুক্তি এবং বুঝতে অসুবিধা হয়েছে এবং স্মৃতিশক্তি হ্রাস হওয়ার লক্ষণ দেখিয়েছেন। কথা বলা বা গিলতে অসুবিধা। স্ট্রোক মুখ এবং গলার পেশিগুলির নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে, যার কারণে একজনের পক্ষে সঠিকভাবে কথা বলা, খাওয়া বা গিলে ফেলতে অসুবিধা হয়। বক্তৃতা বোঝা বা পড়াসহ ভাষা নিয়েও অসুবিধা হতে পারে। মানসিক অসুবিধা। যে সকল ব্যক্তি স্ট্রোক থেকে ফিরে আসে তাদের আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা অনুভব করতে পারেন এবং সেগুলিও এর সাথে সাথে বিষণ্ণতা উন্নয়ন করতে পারে। ব্যথা, অসাড়তা এবং এই জাতীয় সংবেদনগুলির শরীরের বিভিন্ন অংশ ঘটতে পারে যা স্ট্রোক দ্বারা আক্রান্ত হয়। আচরণ এবং সযত্নের ক্ষমতাতে পরিবর্তন। স্ট্রোকের শিকার লোকেরা আরও প্রত্যাহার হতে পারে। গ্রুমিং বা প্রতিদিনের কাজগুলিতে তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। স্ট্রোক প্রতিরোধ। আপনি যদি স্ট্রোক প্রতিরোধ করতে চান তবে যে পদক্ষেপগুলি এবং কৌশলগুলি অনুসরণ করা প্রয়োজন এগুলি হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। আপনি যদি স্ট্রোকের শিকার হয়ে থাকেন তবে আপনার রক্তচাপকে হ্রাস করা আরও একটি স্ট্রোককে আটকাতে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ওষুধের পাশাপাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। ডায়াবেটিস পরিচালনা। সঠিক ডায়েট, ব্যায়াম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে রক্তে সুগারকে স্বাস্থ্যকর পরিসরে রাখতে হবে। তামাকের ব্যবহার ত্যাগ করা। ধূমপান কেবল যারা ধূমপান করে তাদের জন্য নয়, যারা ধূমপান করেন না তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে যারা কোনো ধূমপায়ীদের সংস্পর্শে আসে। ফলসমূহ এবং শাকসবজি সমৃদ্ধ একটি ডায়েট খাওয়া। এমন একটি ডায়েট যেখানে ফল বা শাকসবজি দৈনিক 5 বা তার বেশি পরিপোষণ থাকে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করতে পারে। নিয়মিত অনুশীলন। আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তবে স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ব্যায়াম ওজন কমানো, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করার পাশাপাশি স্ট্রেস কমাতেও সহায়তা করে। আপনার শরীরকে প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের মাঝারি শারীরিক ক্রিয়াকলাপ সরবরাহ করার চেষ্টা করুন। অ্যালকোহল গ্রহণ হ্রাস এবং অবৈধ ড্রাগগুলি এড়িয়ে যাওয়া। যদি আপনি বেশি পরিমাণে অ্যালকোহল পান করেন তবে এটি রক্তচাপ, ইসকেমিক স্ট্রোক এবং হেমারেজিক স্ট্রোকের উচ্চ ঝুঁকির কারণ হতে পারে। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের বন্ধুদের সাথে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।